আরিফার দুটি হাত জন্ম থেকেই অচল, লেখালেখি কাজটা তাই পা দিয়েই করতে হয় তাকে। দিনমজুর বাবার ঘরে জন্ম নেয় আরিফা, সকল বাধা পেরিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে নিজের অদম্য ইচ্ছার জোরে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখে সে। দারিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে একদিন লালিত স্বপ্নকে বাস্তব রূপ দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আরিফা। আমি যখন আমার বুঝ হওয়ার পর বুঝতে পারছি যে আসলে সব শিশুদের মতো আমি স্বাভাবিক না, আমি সবার মতো ঠিক মতো চলতে পারছি না, খাইতে পারছি না, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না, তখন খুব কষ্ট লাগতো। প্রথম দিকে ভেঙে পড়তাম, পরবর্তীতে নিজেকে নিজে অনেকটা কন্ট্রোল করে নিয়েছি যে না, আমাকে হেরে গেলে হবে না, আমাকে জিততে হবে, এই বিজয় আমাকে অর্জন করতে হবে। বাবা মা ভাই বোন সবার কাছে হয়তো বা প্রথম দিকে বোঝা ছিলাম, কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে অনেক সংগ্রাম করে এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতে চলছি। আমি বড় হয়ে লয়ার হতে চাই, আমি প্রতিষ্ঠিত হতে চাই, স্বাবলম্বী হতে চাই, আমি ভালো কিছু করতে চাই।